হ্যালো ভিউয়ার্স, এভারেজ ইফের সূত্রে যে জিনিসটি আজকে শিখতে পারবেন সেটি হচ্ছে, এখানে আমি মান্থ দিয়েছি। এই মান্থের নিচে দেখতে পাচ্ছেন যে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম ভাবে মিক্স ভাবে এখানে অনেকগুলা মাস আছে এবং এখানে কোয়ান্টিটি দেওয়া আছে। আমি এখানে বের করব যে এই মাস থেকে সবগুলা মিক্স মাস থেকে শুধুমাত্র জানুয়ারি মাসে গড়ে কতটি পণ্য বিক্রি হয়েছে সেই জিনিসটি বের করব। এর জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হবে অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফে প্রথমে দিতে হবে রেঞ্জ, অর্থাৎ এই মাসের যে রেঞ্জটি আছে সেটা দিতে হবে এবং একটি কমা বাটনে প্রেস করতে হবে। এরপরে দিতে হবে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া জিনিসটা হচ্ছে জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাস, যে মাসটার আমরা হিসাব করব বা গড় বের করব সেই মাসটাকে দিতে হবে। এখানে জে এ এন টাইপ করে দিলেও হবে, অথবা এখানে জে এ এন যে সেলটিতে আছে সেই সেলটির সেল নাম্বার দিলেও হবে। তারপরে কমা বাটনে ক্লিক করে অ্যাভারেজ অ্যাভারেজ এর রেঞ্জ, এরপরে কমা বাটনে ক্লিক করে অ্যাভারেজ রেঞ্জ দিতে হবে, অর্থাৎ আমি কোয়ান্টিটি যে সেলটিতে লিখেছি সেই রেঞ্জটি পুরাটাই দিতে হবে। দেন ইন্টার বাটনে প্রেস করলে আমার এখানে একটি অ্যাভারেজ শো করছে। এটা হচ্ছে জানুয়ারি মাসে, শুধুমাত্র জানুয়ারি মাসের গড় হিসাব এখানে দেখাচ্ছে। আমরা যদি এটাকে যাচাই বাছাই করার জন্য দিই, তাহলে দেখতে পারছেন যে জানুয়ারি মাসের গড় কতটা হয়েছে, কতটি বিক্রি হয়েছে সেটি যদি বের করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাভারেজের সূত্রটি প্রয়োগ করতে পারবো এবং এখান থেকে এতটুকু নিলাম, দেন কমা বাটনে প্রেস করলাম এবং আবার জানুয়ারি মাসটা নিলাম, আবার কমা বাটনে প্রেস করলাম, আবার জানুয়ারি মাসটা নিলাম এবং ইন্টার প্রেস করলাম। এখনও দেখতে পাচ্ছেন তাই হয়েছে। অর্থাৎ আমাদের এত ঝামেলা থেকে শুধুমাত্র অ্যাভারেজ ইফের সূত্র প্রয়োগ করে এক ক্লিকে বা অতি সহজে আমরা এই গড়টি বের করতে পারবো। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।